আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ক্রিকেটের ইতিহাসে এমন কয়েকটি ঐতিহাসিক মুহূর্ত যা দেখে আপনি পুরো অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, বন্ধুরা, আইপিএল সবার কাছে খুব পছন্দের একটি ইভেন্ট। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে মজাদার, রোমাঞ্চকর ক্যাচেস এবং ম্যাচ দেখার সুযোগ হয়। আপনি এই ম্যাচটি কিভাবে ভুলবেন যেখানে ভিলিয়ার্স একটি অসাধারণ ক্যাচ ধরেছিল? কি অকল্পনীয় একটি ক্যাচ ছিল দেখুন। নাম্বার টু, এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে একটি ঐতিহাসিক ম্যাচ ছিল, কারণ অস্ট্রেলিয়ার এই ম্যাচে শেষ বলে 4 রান দরকার ছিল। দর্শকদের মধ্যে সাসপেন্স ছিল, তাদের মনে হচ্ছিল হতে পারে অস্ট্রেলিয়া শেষ বলে 4 রান নিয়ে নেবে, কিন্তু বলটি করার পরে যা হয়েছিল ম্যাচে তা দেখে সবার চোখ ছানা পড়া হয়ে গিয়েছিল। আপনারা নিজেরাই দেখে নিন। এমন দৃশ্য হয়তো আপনারা আগে কখনো দেখেননি যে মাঠে এতটাই ইনসিকিউরিটি। দর্শকদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হলো, প্লেয়ারদের তো সেখান থেকে দৌড়ে পালাতে হয়েছে। নাম্বার থ্রি, বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে এই ম্যাচটিও অনেক অসাধারণ এবং মজার ছিল। যখনই টেস্ট ম্যাচের এই ওভারের এই বলটি করার পরে খুব অদ্ভুত কিছু দেখা গেল। টেন্ডুলকার স্ট্রাইকে ছিল আর সে কিছুই বুঝতে পারেনি যে তার কি করা উচিত। সে কিছুটা অমনোযোগী হয়ে গিয়েছিল রান নেওয়ার সময়। আপনারা নিজেই দেখে নিন। কিন্তু বন্ধুরা, মজার ব্যাপার হচ্ছে শেষ পর্যন্ত এই বলে কোনো ব্যাটসম্যানই আউট হয়নি। নাম্বার ফোর, বন্ধুরা, এই ক্যাচটিও অসাধারণ ছিল। ক্যাচটি একজন খেলোয়াড়ের হাত থেকে ছুটে যায়, কিন্তু কিভাবে পাশেই থাকা অপর খেলোয়াড় খুবই দক্ষতার সাথে বলটি লুফে নেয় আর উইকেটটি মিস হতে দেয় না। নাম্বার ফাইভ, বন্ধুরা, এটিও ক্রিকেটের ইতিহাসে একটি আশ্চর্যজনক মুহূর্ত ছিল। বোলার বলটি এমনভাবে করল যে এর পরে দৃশ্য দেখে ব্যাটসম্যানের বেহুশ হওয়ার অবস্থা হলো। ব্যাটসম্যানের ব্যাটটি তো ভেঙে গেলই আর সাথে সাথে উইকেটটিও হারাতে হলো। একটু খেয়াল করে দেখুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে অবশ্যই লাইক করবেন। আর আপনারা এরকম মজার ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন রহস্য জাল চ্যানেলকে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। ধন্যবাদ।